আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা আমার চ্যানেলে অনেকেই প্রশ্ন করেছেন কারচুপি সুই এবং সুতা সম্পর্কে, তাই আজকে আমি আপনাদের জন্য এই শর্ট ভিডিওটা বানিয়ে নিলাম। দেখুন, আমাদের কারচুপি কাজে এই বড় সুইটি এবং এই সুইগুলি আমাদের ইউজ করতে হয়। আপনাদেরকে বলে রাখি, এই সুইগুলি আপনারা 15-30 টাকার মধ্যে যে কোনো লেসের দোকানে পেয়ে যাবেন। দেখুন, এই সুইটা দেখুন, এই সুই দিয়ে আমরা সুতার কাজটা করে নিই। দেখুন, এই সুইয়ের মাথাটা একটু বাঁকা, দেখতেই পাচ্ছেন। এই সুইটা এরকম করে আমরা কাজ করি, কিন্তু এই সুইটা যেহেতু এখানে চ্যাপটা, তাই দেখুন আমি সুইয়ের নাম্বারটাও দেখিয়ে নিচ্ছি। দেখুন, এই সুইটা যেহেতু চ্যাপটা, তখন আমাদের কাজ করতে গেলে আমাদের অসুবিধা হয়, তাই ঘোরাতে কষ্ট হয়। এই জন্য আমরা গোল সুই ইউজ করে থাকি। দেখুন, এই সুইটা গোল, কিন্তু এই সুইটা দেখুন এটার মতো, তাই এই সুইটাকে আমরা একটু মোটা করার জন্য এখানে সুতাগুলি পেঁচিয়ে নিয়েছি, যাতে আমাদের কাজ করতে সুবিধা হয়। দেখুন, এভাবে আমরা পেঁচিয়ে নিয়েছি এই সুইটাকে, আমরা এটার মতো করে পেঁচিয়ে নিয়েছি। দেখুন, এই সুইয়ের মাথাও বাঁকা, আর এটাতে কাজ করতে সুবিধা হয়, যেহেতু এটা ঘোরাতে অনেক ইজি। এটাকে আমরা কারচুপি সুইও বলে থাকি, আরি সুই, এবং এটাকে আমরা বাঁশ সুই বলি। দেখুন, এটা বাঁশের মধ্যে সুইটা ঢুকানো, তাই বাঁশ সুই বলি। বাঁশ সুইয়ের মধ্যে একটা প্রবলেম আছে, দেখুন এই সুইটা আমাদের এখান থেকে বাঁশের থেকে খুলে যায়। যখন এই সুইটা খুলে যায়, তখন আমরা কি করি, এই যে দেখুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, কলম আছে না, যে কলম আপনাদের কালি শেষ হয়ে গেছে, সেই কলমটাকে পুড়িয়ে তারপর আমরা সুইটা ঢুকিয়ে দিয়েছি। এভাবেও আপনারা সুইয়ের কাজটা করে নিতে পারেন। দেখুন, আর আমি এখানে এই সুতাটা, আপনারা সুতা সম্পর্কেও জানতে চেয়েছেন, আমি বেশিরভাগই এই রক সুতা ইউজ করি। এই সুতার নাম রক সুতা, এটা ট্রান্সপারেন্ট কালার, পানি কালার সুতা। এই সুতা দিয়ে সেলাই করলে সুতা কখনোই দেখা যায় না। তারপরে আমরা ইউজ করে থাকি গোল্ডেন কালার সুতা সুতার কাজ করার জন্য, এবং ব্যবহার করে থাকি আমরা সিলভার কালার সুতা। দেখতেই পাচ্ছেন, আশা করি আপনাদের আমি সকল প্রশ্নের অ্যান্সার করে দিতে পারছি। তাও যদি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয়, তাহলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন, আমি অবশ্যই আপনাদের সব কমেন্টের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আমার পাশে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আশা করি এভাবেই আমার পাশে থাকবেন, এবং অবশ্যই আমার ভিডিওগুলি দেখবেন। ওইখানে আমার অনেক সুন্দর সুন্দর কারচুপি কাজের এবং হাতের কাজের অনেক ভিডিও দেওয়া আছে। ধন্যবাদ সবাইকে। আপনাদের সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই ভিডিওটি শেষ করছি। আল্লাহ হাফেজ।